যেতে চাই একটু খুলনায়। আমিরুল ইসলাম, আমরা শুনছিলাম বরিশাল এবং গাজীপুরে একই পরিস্থিতি, যেটি হচ্ছে লকডাউন মানছে না, বাইরে বের হচ্ছে মানুষ। খুলনায় আসলে চিত্রটা কেমন? খুলনায় কিন্তু এর ব্যতিক্রম ঘটছে না। মানুষ কিন্তু লকডাউনে যে অবস্থায় থাকার কথা সামাজিক নিরাপত্তা বলা, সেটা কিন্তু তারা মানছে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা যেমন রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছে, অনুরূপভাবে কিন্তু যে কাঁচা যে সবজির বাজারগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখেছি যে উপচে পড়া একটা ভিড় ছিল, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে যে বাজারটা, বিশেষ করে বড় বাজারটি রয়েছে, সেটা যে কাঁচা বাজার, সেটা সরিয়ে খুলনা যে সার্কেট হাউস ময়দানে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যে বিশেষ করে অহেতুক কিন্তু মানুষজন অনেকেই বের হচ্ছে, বিশেষ করে পাড়া মহল্লাগুলোতে একটু উঠতি বয়সী যারা রয়েছে তারা কিন্তু বের হচ্ছে, এবং এদেরকে যে ঘরে আটকে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো, সেখানে কিন্তু পুলিশের টহল ছিল এবং পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিশেষ করে যারা বের হয়েছে তাদের কাছে জানা হয়েছে কী কারণে বের হচ্ছেন, এবং যথোপযুক্ত ব্যবস্থা না উত্তর দিতে না পারলে তাদের বিরুদ্ধে কিন্তু সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। এছাড়াও কিন্তু এত কিছুর পরেও কিন্তু তারা বেরিয়ে আসছে, এবং বিশেষ করে উঠতি বয়সী যারা রয়েছে তারা কিন্তু মোটর সাইকেল যোগে বের হচ্ছেন, এবং অহেতুক বের হয়ে বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন স্থানে তারা আড্ডা যে আড্ডা দিচ্ছেন, যার কারণে যে এছাড়াও যে পুলিশ প্রশাসনের পাশাপাশি যে সেনাবাহিনীর যে টহল জোরদার করা হয়েছে, বিশেষ করে নির্বাহী মেশিনের নেতৃত্বে, যে সচেতন হওয়ার জন্য এবং যে লকডাউনের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলার জন্য কিন্তু বারবার কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও কিন্তু মানা হচ্ছে না, তা কিন্তু না মেনেই তারা কিন্তু বেরিয়ে আসছেন, এবং ঝুঁকির মধ্যে যেমন নিজেরা পড়ছেন অন্যদেরকে ঝুঁকির মধ্যে ফেলছেন। এবং খুলনার যে যে ল্যাবেটে পরীক্ষা শুরু হয়েছে গেল 7 তারিখ থেকে, এখন পর্যন্ত এই ল্যাবে প্রায় 550 জনের পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে এর মধ্যে 4টি জেলায় 4 জন শনাক্ত হয়েছে। এটাই ছিল খুলনার সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ।